শীতের শুরু থেকে শেষ আমাদের কিন্তু পিঠে পার্বণের সময়, তাই শুরুটাও যেমন পিঠে দিয়ে শুরু হয়, আবার শেষটাও একদম শীত চলে যাচ্ছে সেই সময়ও কিন্তু আমরা পিঠে বানিয়ে নিতে পারি। আজকে আমি নিয়ে এসেছি রসবড়া নিয়ে, তার জন্য বিউলির ডাল আমি 250 বিউলির ডাল ভিজিয়ে নিয়েছি। দেখুন দেখুন, আমি এখানে 5 ঘন্টা মতন প্রায় ভিজিয়ে রেখেছি। বিউলির ডালটা আমি একটু চিপে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন নরম হয়ে এসছে, ভেঙে যাচ্ছে, ভালো করে জলটা ঝরিয়ে নেব। ডালে কিন্তু ময়লা থাকে প্রায় 8-9 বার, ভালো করে জল বদলে বদলে আমরা ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে এই যে ডালগুলো সেটা দিয়ে আমি বেটে নেব। আপনারা কিন্তু মিক্সিং ছাড়াও কিন্তু শিলও বেটে নিতে পারেন, এখন সুবিধার্থে সবাই মিক্সিতেই পেস্ট করে নেয়। একটু কম করে নিতে হবে, তার কারণ এটা কিন্তু বাটলে ফুলে যাবে। এইবার এটা কিন্তু শুকনো করেই বাটতে হবে, কিন্তু আমরা যখন মিক্সিতে দেব খুব সামান্য, একদম সামান্য জল দিয়ে আমরা এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার কিন্তু বাটা হয়ে গেছে। এইবার আমি এখানে 2 টেবিল স্পুন, ছোট চামচে 2 টেবিল স্পুন দিয়ে দেব চালের গুঁড়ো। এই কারণেই চালের গুঁড়োটা দিচ্ছি, বাইরেটা বেশ ক্রিস্পি থাকবে এবং ভেতরটা কিন্তু নরম থাকবে। দেখুন এর মধ্যে 1 পিঞ্চ দিয়ে দেব লবণ, খুব সামান্য, আর 1 পিঞ্চ দিয়ে দেব হলুদ। এবার এটার মেন যেটা সেটা হচ্ছে কিন্তু ফ্যাটানো। ফ্যাটানোটা কিন্তু ভীষণই ভালো হতে হবে, ফ্যাটানো যতক্ষণ ভালো না হবে আমাদের কিন্তু রসবড়া ভিজি। আমাদের ফ্যাটানো হলো কমপ্লিট কি না সেটা আমরা কী করে বুঝবো? প্রথমত তো এই জায়গাটা সাদা হয়ে আসবে, একদম ফকফকে সাদা হয়ে যাবে ডালটা ফ্যাটাতে ফ্যাটাতে। আর এরকমভাবে জলের মধ্যে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি যে ব্যাটারটা এরকমভাবে দিয়ে দিলে তা ভেসে থাকবে, নিচে পড়ে যাবে না, তখনই বুঝবো কিন্তু আমাদের ফ্যাটানোটা কমপ্লিট হয়ে গেছে। যদি ডুবে যায় তাহলে বুঝবো আমাদের কিন্তু ফ্যাটানোটা হয়নি। এইরকমভাবে আপনারা চেক করে নিতে পারেন রসবড়া করার সময়। এবার আগে আমরা রসটা তৈরি করে নেব, খেজুরের গুড় দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন। এইবার এই জলের মধ্যে গুড়টা ফেলে দিচ্ছি, যে যেরকম মিষ্টিটা খেতে চান সেরকম অনুযায়ী কিন্তু গুড় আপনারা দেবেন। এটা কিন্তু চিনির রসও করা যায়। ভালো করে ফুটতে দেব এবং রসটাকে আমরা বেশ একটা সুন্দর করে নেব, তবে রসটা কিন্তু গাঢ় হবে না, খুব পাতলাই থাকবে। একটু বেশি পরিমাণে কিন্তু আমাদের সাদা তেল ভাজতে হবে, দিতে হবে, কারণ এই রসবড়া বানানোর জন্য কিন্তু ডুবো তেলেই এই বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। প্রতিবার দেখুন আমার কিন্তু ফ্যাটানো হয়ে গেছে। প্রতিবার আমরা ভাজার সময় কিন্তু ঠিক এইরকমভাবেই ফেটিয়ে নিতে হবে। দেখেছেন কতটা ফাঁপা হয়েছে? যতবারই আমরা বড়াগুলো করব ততবারই কিন্তু ফ্যাটাবো। এবার তেলটা গরম হয়ে গেছে, আমরা এক এক করে বড়াগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু এরকম উল্টে নিচ্ছি। কতটা খোলা খোলা হয়েছে বারবারই বলছি, ওই জন্য ফ্যাটানোর উপর কিন্তু রসবড়া ডিপেন্ড করে। যারা আপনারা বড়ি দেন তারা অবশ্যই জানেন খুব ভালো কিন্তু এই ডালটা ফ্যাটাতে পারে। টপা টপা এরকম তেল থেকে আমরা ভালো করে চেকনি দিয়ে চেকে নিলাম, ডাইরেক্ট রসে, গরম রসে ফেলে দিলাম। যখন আমরা পরপর করব তখন কিন্তু একটু ওপর নিচ করে আমরা প্রথমের গুলো নিচে ওপরে এরকম ভাবে করে নেব বড়াগুলো, যাতে সমানভাবে সমস্ত বড়ায় কিন্তু রসগুলো ঢোকে। একটু বড় পাত্র নিলে ভালো হয়। আগে অবশ্যই ডালটাকে কিন্তু ফেটিয়ে নেবেন, যতবারই দেব ততবারই ভালোভাবে ফেটিয়ে নেব। নিয়ে আরেকবার ছেড়ে দিচ্ছি। যে রসে রসটা করে রেখেছি গুড়ের রস, যাতে রসটা ভালোভাবে এই বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। দেখুন রসবড়া কিন্তু তৈরি হয়ে গেছে, কি
सुंदर एक बड़ा किन्तु भांगबे ना एवं नरम तुलतुले रस बड़ार रेसिपिटा आमि जे रकम भावे करलाम ठीक सेरकम भावे पारले आपनारा ट्राई करबेन एवं कतटा नरम होयेछे एकबार आपनादेर देखिये दिई। आमि एकटा बड़ा केटे देखुन एकटाओ भांगिनि प्लस ओपरटा किन्तु क्रिस्पी एवं भेतरटा एकदम नरम। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে আরও অন্যান্য যে আমার পিঠে রয়েছে সমস্ত রেসিপিগুলো আপনাদের দেখার অনুরোধ জানালাম। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন।